আপনাদের তো 10 টাকা করে চাল খাওয়ার কথা বলে আপনারা নিশিরাতে ভোট চুরি করে সরকারে আসেন, এখন আপনাদের মুখে লজ্জাও লাগে না? ওই যে একটা কথা বলে না, যে এক কান কাটা গেলে দুই, মানে রাস্তা মাঝখানে জায়গা, মানে তাদের কোনো লজ্জাই নেই। বাংলাদেশের এই বৃহৎ ব্যাংকটি, যে ব্যাংকটি বেশ কয়েক বছর যাবৎ চ্যাম্পিয়ন, শুধু বাংলাদেশে নয়, এশিয়ার মধ্যে একটি চ্যাম্পিয়ন ব্যাংক ছিলেন বাংলাদেশ ইসলামী ব্যাংক, এই ব্যাপারে বিলকিস ইসলামের বক্তব্য আমি চাচ্ছি সর্বপ্রথমে, প্লিজ। যে এই সরকারের আমলে এই যে হলমার্ক ডেস্টিনি থেকে শুরু করে, বিসমিল্লাহ গ্রুপ থেকে শুরু করে কত টাকা লুটপাট হয়েছে, এই সরকার তো লুটপাটের জন্য, এবং এরা কারা? এরা তো সকলেই সরকারের মদদপুষ্ট, সরকারের মানে সরকারি ঘরানার লোকজন, তারাই এগুলির সঙ্গে সম্পৃক্ত। আর সরকারের গুম খুন নির্যাতনের মাত্রা এত বেশি হয়েছে, মানবাধিকার লঙ্ঘন এত বেশি করেছে, যার জন্য আজকে জনগণ ফুঁসে উঠেছে, যার জন্য আজকে বিএনপি ফুঁসে উঠেছে, বিএনপির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে জনগণ। আজকে বারবার করে সরকার কিসের জন্য বিএনপি একটি, এই যে আমরা বিভিন্ন বিভাগীয় সমাবেশগুলি করার পরে সরকারকে কেন পাল্টা পাল্টি সমাবেশ করতে হবে, কেন তাদেরকে দেখাতে হবে যে বিএনপির ওখানে যদি 1 লাখ লোক হয়েছে আমাদের 10 লাখ লোক হবে? আরে আপনারা তো প্রশাসন এবং রাষ্ট্রীয় কোষাগার সকল কিছু আপনাদের নিয়ন্ত্রণে, ডিজিএমইএ থেকে শুরু করে সকলে আজকে লোকসানি খাতে আছে, তারা কোনো কিছু আমদানি করতে পারছে না, তারা এলসি খুলতে পারছে না, তারা শ্রমিকদের বেতন দিতে পারছে না, সুতার দাম বৃদ্ধি থেকে শুরু করে সকল সেক্টরে। আমার ফাতেমা পারভিন আপা, উনি একটি কথা বলল যে জনগণ 60 টাকা 70 টাকা করে চাল কিনে খাচ্ছে, কারণ তাদের অ্যাবিলিটি হয়েছে। আপনাদের তো 10 টাকা করে চাল খাওয়ার কথা বলে আপনারা নিশিরাতে ভোট চুরি করে সরকারে আসেন, এখন আপনাদের মুখে লজ্জাও লাগে না? ওই যে একটা কথা বলে না, যে এক কান কাটা গেলে দুই, মানে রাস্তা মাঝখানে জায়গা, মানে তাদের কোনো লজ্জাই নেই, নিজের মুখেই বলে যে 60 টাকা 70 টাকা করে মানুষ চাল কিনে খাচ্ছে। আরে ভাই, আপনাদের এই মানে গায়ে চর্বি হয়েছে, আপনাদের উন্নতি হয়েছে, মেগা প্রজেক্টের মতো মেগা উন্নতি আপনাদের হয়েছে, সেখানে আপনারা 10 টাকার কথা বলে এসে, ঘরে ঘরে চাকরি দিবেন কথা বলে এসে আপনারা যে হরিলুট করলেন, এই যে হলমার্ক ডেস্টিনি, আজকে ইসলামী ব্যাংকের কথা বলছেন, কোন জায়গায় দুর্নীতি হয়নি? আজকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে এই শাহেদ সাবরিনা থেকে শুরু করে আপনার যে ফরিদপুরে যুবলীগের আপনার কি বলে সেক্রেটারি 2,000 কোটি টাকা বিদেশে পাচার করে ফেললো, শুধু তাই না, আপনার বলেন মানে দেশের অবস্থা কোথায় গেছে? গত পরশুদিন কুষ্টিয়া ছাত্রলীগের সভাপতি সাম চ্যালেঞ্জ তার নাম, তাকে যে জনগণ ধরে পিটুনি দিল, এবং তার দলের লোকজন ওই যে পদ বাণিজ্য করতে গিয়ে মহিলার সাথে ধরা খেলো, তারপরে সেখান থেকে পুলিশ তাকে সেভ করার চেষ্টা করলো কিন্তু তারপরেও পারলো না, তার মানে কি প্রত্যেকটা সেক্টর কে ধ্বংস করে দিয়েছে। আজকে শিক্ষাঙ্গন শেষ, আজকে ব্যাংক শেষ, আজকে রিজার্ভ শেষ, এই পর্যন্ত এই ফাতেমা পারভিন যে কথাটি বললো যে বিএনপি জাতীয় পার্টি আওয়ামী লীগ ধারাবাহিক ভাবে আপনার রাষ্ট্র পরিচালনা করেছে, এ পর্যন্ত কোন সরকার সোনা বেচে রাষ্ট্র দেশ চালাতে হয়েছে কোনদিন শুনেছেন? এই সরকার এতই দেউলিয়া হয়ে গেছে যে কয়েকদিন আগে সোনা যেতে, সোনা আপনার অবৈধভাবে আসলে পরে সেটা ধরা পড়া পরে সেটা বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ থেকে, সেই সোনা নিলামে তুলে সেই টাকা দিয়ে দেশ চালানোর পায়তারা করছে। তাহলে আর কি প্রমাণ চান যে দেশের অর্থনৈতিক অবস্থা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আজকে অর্থনৈতিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে যে তারপরেও তারা উন্নয়ন কোথায় দেখে, কোথায়? হ্যাঁ, উন্নয়ন তো অবশ্যই হয়েছে, বেগম পাড়া তৈরি হয়েছে, এটা কি উন্নয়ন না? অবশ্যই একটা উন্নয়ন, আমার দেশের জনগণ সে যেই হোক, সেটা আওয়ামী লীগের এমপি হোক আর বর্তমান আমলারাই হোক। আর বাংলাদেশ ব্যাংকের কথা বল, বাংলাদেশ ব্যাংকে কারা আছে? প্রত্যেকটা সেক্টরে অবশ্যই সরকারের মদদপুষ্ট লোকরাই তো বসে আছে, তা সুতরাং
আজকে যারা চুরি করে পালিয়ে যাচ্ছে সেটা মালিকানা পরিবর্তনের জন্যই হোক, আর আপনার ওই সরকারি লোক যারা আত্মীয় স্বজন কিংবা মদত পুষ্ট কিংবা সুবিধাভাবী কিংবা সমর্থন পুষ্ট, তারাই তো আজকে এই লুটপাট করছে সরকারের সমর্থনে, সরকারকে জানিয়েই করছে, এবং এখানে লভ্যাংশ সরকারের লোকজনের কাছেই যাচ্ছে, সুতরাং কমিশন যাচ্ছে। আপনার কাছে আজকে দেশকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এই দেশকে টেনে তোলা কঠিন ব্যাপার, এটা কঠিন ব্যাপার।